हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी विश्वजीत, आज तुम्हारे संगे SLST बेंगली अनुवाद अनुसंगेर विजय टेंडुलकर जेटी तुम्हारे गुरुत्वपूर्ण जे नोट्सगुलो तुम्हारा अनेके पाओ ना, ठीक आछे, जेगुलोर बोई बाजारे खूब कम। तो तुम्हारा की करे ए नोट्सगुलो कीभावे तुम्हारा बनाबे खाता एवं कीभावे प्रिपारेशन नेबे तार जन्य भिडियोटी खूब गुरुत्वपूर्ण होते चलेछे। ताई भिडियोटीके खूब मनोयोग दिए शेष पर्यन्त देखो এবং নোটসটি খাতায় লিখে নাও, নোটসটি খাতায় লিখে নেবে। তো সম্পূর্ণ বিজয় টেন্ডুলকর থেকে আছে, ঠিক আছে। বিজয় টেন্ডুলকরের জন্ম মৃত্যু এটা নেই, তো তবুও যেগুলো তার উপন্যাস, যেগুলো তার রচনা বলি সমস্ত কিছু রয়েছে। আর সেই সঙ্গে তোমাদের জানিয়ে রাখছি SLST বাংলা অনলাইন কোচিং নির্দিষ্ট সিলেবাস অনুযায়ী প্রতি সপ্তাহে থাকছে যাচাইয়ের জন্য মেগা মক টেস্ট এবং প্রতি মক টেস্টে 100টি প্লাস MCQ প্রশ্ন, সাহিত্যের ইতিহাসে নোটস, টেক্সট ও ব্যাকরণের ক্লাস। 2022 যেহেতু এক্সাম হবে তোমাদের, তাই আর দেরি করবে না কেউ। কোনো অ্যাডমিশন ফিস নেই, অনলি মাসে তোমাদের 300 টাকা করে। যোগাযোগ করো এই নম্বরে, চটফট সকলে যোগাযোগ করে নিও। তো দেখে নাও, প্রথমে চলে আসি বিজয় টেন্ডুলকরের উপন্যাস রয়েছে কাদম্বরী 1। দেখে নাও এখানে লেখা আছে কাদম্বরী 1, এটি হচ্ছে তোমাদের 1996 সালে প্রকাশিত। কাদম্বরী যেটি ডন সেটি 2005 প্রকাশিত। তো ছোট গল্পের মধ্যে রয়েছে, দেখে নাও এখানে লেখা আছে দণ্ড, ঠিক আছে, ডুয়েল, যেটা হচ্ছে 1961, সেই সঙ্গে ফুল পাখারে আছে 1970। এইভাবে নাটকগুলো আছে, দেখে নাও, ঠিক আছে, নাটকগুলো এইভাবে রয়েছে। যেমন গৃহস্থ, ঠিক আছে, যেটা গৃহস্থ বলে বাংলায়, সে সঙ্গে শ্রীমৎ আছে, মানস, নাচে, বেট, এরকমের কিছুগুলো আছে। তারপর আছে দেখে নাও বেল মিলতা, তারপরে গিধা দে, এভাবে রচনাগুলো রয়েছে, ঠিক আছে। তো এভাবে সন্তত কোর্ট চালু আহে, এই ধরনের উচ্চারণ, যেহেতু বিজয়গুপ্ত আমাদের ভারতবর্ষের কবি এবং বিজয়গুপ্ত অন্য রাজ্যের কবি, তাই সেহেতু তিনি তার যেগুলো রচনা, সেগুলো রচনাগুলো তার নিজের ভাষায় লিখেছেন, সেগুলো বাংলায় অনুদিত হয়নি, কিন্তু বাংলায় এগুলো তোমরা চাইলে উচ্চারণ সহ নামগুলো লিখে নিতে পারবে। বা যদি আমাদের কাছে কোচিং নিতে যাও তাহলে সম্পূর্ণভাবে কিন্তু সাহিত্যের ইতিহাস এবং যেগুলো অনুবাদ অনুসঙ্গ পেয়ে যাবে। যেমন এখানে দেখে নাও কন্যাদান আছে 1943, সফর 1951। তারপরে দেখে নাও দি মিসিয়র আছে, তো এগুলো তোমরা নোটস আকারে লিখে নিতে পারো, ঠিক আছে। যেমন 14 নম্বর আছে হিজ ফিফথ ওমেন, তারপরে আছে মিটরাচি ঘোষটা, ঠিক আছে, এগুলো তোমরা লিখে নিতে পারো। সেই সঙ্গে তোমাদের দেখো এছাড়া ঘোষিরাম কোতোয়াল, ঠিক আছে, নামে একটি গীতিনাট্য 1972 সালে প্রকাশিত হয়। তিনি অনুবাদ করেছিলেন মোহন রাকেশের আধে আধারে, গিরিশ কারনাডের তুঘলক, এইভাবে তোমরা দেখে নিতে পারো। তার ইংরেজিতে লেখা কয়েকটি গ্রন্থ রয়েছে। তোমরা যদি, আশা করি এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখো, তোমরা বিজয়গুপ্ত সম্পর্কে সমস্ত যে প্রশ্ন রয়েছে সেগুলো তোমরা অ্যান্সার করতে পারবে। বিজয় টেন্ডুলকরের কয়েকটি চিত্রনাট্য, ঠিক আছে, এরপর রয়েছে তার চিত্রনাট্যের সঙ্গে কয়েকটি সংলাপ, দেখে নাও অরবিন্দ দেশাই কি, অজীব দাস্তান। পুরস্কার রয়েছে, বিজয় টেন্ডুলকর কী কী পুরস্কার পান সেগুলো সম্পূর্ণ লিস্ট কিন্তু এই নোটে রয়েছে। তো এই নোটসটি যদি পেতে চাও, ঠিক আছে, নোটসটি যদি পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। এবং এই নোটসটি বিশেষত পেড ব্যাচের জন্য, যারা SLST অনলাইন ব্যাচে পড়ছে তাদের জন্য এই নোটসটি। তাই তোমরা যারা ইউটিউবে ভিডিওটি দেখছো তাদের বলবো অবশ্যই তোমরা খাতায় লিখে নিও। আর এটি দেখে নাও যে প্রতি মক টেস্টে তোমাদের জন্য কিন্তু প্রত্যেক সপ্তাহে একটি করে মক টেস্ট থাকছে, সেখানে 100টি প্লাস তোমাদের MCQ প্রশ্ন থাকবে। সাহিত্যের ইতিহাসের সমস্ত নোটস পেয়ে যাবে, ব্যাকরণ টেক্সটের ক্লাস হবে, ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। কোনো অ্যাডমিশন ফিস নেই, মান্থলি ফিস রয়েছে 300 টাকা। যারা আমার সঙ্গে প্রিপারেশন, আমার কাছে প্রিপেয়ার্ড হতে চাও অবশ্যই চলে এসো, যোগাযোগ করো এই নাম্বারে, চটফট সকলে যোগাযোগ করে নাও। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। দেখো তোমাদের সকলেরই একটি করে লাইক চাই এবং অবশ্যই কমেন্ট চাই। তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটি, তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।
এবং আমাদের যে দুটি টেলিগ্রাম গ্রুপের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, বিশ্বজয় অফিসিয়াল এবং বাংলা ব্যাকরণ, সেই দুটি টেলিগ্রাম গ্রুপে তোমরা সকলেই যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, সেই দুটি টেলিগ্রাম গ্রুপে আমি আছি, আমি অ্যাডমিন রয়েছি, তোমরা সেখানে যুক্ত হয়ে যাবে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারবে। আর যদি কোচিং অনলাইন কোচিংয়ে অ্যাডমিশন হতে চাও, তার জন্য এই নাম্বারে যোগাযোগ করো। ঠিক আছে, অনলাইন কোচিংয়ে যদি অ্যাডমিশন হতে চাও, এই নাম্বারে যোগাযোগ করো। তোমাদের জন্য কিন্তু SLST বাংলার আমি প্রত্যেক দিনেই কিছু না কিছু, ঠিক আছে, সাহিত্যের ইতিহাসের নোটস শেয়ার করে থাকি, তাই অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবে। এবং বিশেষত তোমাদের জন্য ইউটিউবে প্রতিদিন রাত্রি 9টায় লাইভ মক টেস্টে আমি আসছি, সেখানে তোমাদের কিছু কোশ্চেন রয়েছে, গুরুত্বপূর্ণ কোশ্চেন, সেখানে অবশ্যই সকলে আশা করি উপস্থিত হবে। এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটি সম্পর্কে বন্ধুদেরকে অবশ্যই জানিয়ে রাখো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে বলো এবং আমাদের চ্যানেলটি ফলো করতে বলো। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।